হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালোই আছো। তো এখন দেখো, এখন প্রায় সকাল 9:30 বাজে, আর এই দেখো একজন ঘুম থেকে উঠে কীরকম ঢুলছে, মানে এখনও তাকাতে পারছে না। উনি সকালে বাইরে ওনাকে নিয়ে যাওয়া হয়েছিল, তো যেরকম সকালে নিয়ে যাওয়া হয় ওয়াক করানোর জন্য, টয়লেট পটির জন্য, তো সেগুলো করে এসে এই যে আবার ঘুম দিচ্ছে। আর শুভ্র এখানে একটু ফোনে অফিসের কাজ করছিল, কি গান শুনছিল, কি করছিল আমি জানি না। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করলাম। ভালো লাগলে লাইক শেয়ার করো, আর যারা চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো দেখো কি করছে, আমি একটু ওকে একটু রাগানোর চেষ্টা করছিলাম, আর ঘুমের মধ্যে রাগালে যেটা হয় রেগে যায়, তো সেটাই রেগে যাচ্ছে আর কি। তো ঠিক আছে, ওরা যা করছে করুক, আমি চলে যাই কিচেনে। তো এরপর চলে এলাম কিচেনে। তো কিচেনে হচ্ছে আজকে সকালে যেহেতু শুভ্র বললো একটু দেরি করে বেরোবে, মানে ওই 11:30 নাগাদ বেরোবে, তো আমি বললাম তাহলে একটা কাজ করি, কাল রাতের অনেকটা ভাত রয়ে গেছে, তো যেহেতু এখন ভালোই ঠান্ডা, তো ভাত ফ্রিজে রাখতে হয় না, রাতের ভাত সকালে ভালোই ঝুরঝুরে থাকে, তো আমি বললাম তাহলে একটা কাজ করি, একটু ভাত ভাজা করি। তো ও এটা পছন্দ করে, আমারও ভালোই লাগে, যে আবার যে খুব ভালো খাই তা না। তো এই যে অনেকটাই ভাত রয়ে গেছে, তো আমাদের দুজনের সকালে ভালোভাবেই হয়ে যাবে। তো শুভ্র একটু জাস্ট আলু ভাজা আর একটু ডিম মানে ঝুরো ঝুরো করে দিই, ওইভাবেই ও খেতে পছন্দ করে এই ভাত ভাজাটা, তো সেরকম করেই করলাম। আর ও যেহেতু ঝালটা পছন্দ করে না, ওই জন্য ঝাল এখন দেব না, তো ওরটা নামিয়ে নিয়ে তারপরে পরে আমি একটু লঙ্কা দিয়ে দেবো, কারণ আমার তো আবার ঝাল ছাড়া ভালো লাগে না। তো দেখো সকাল সকাল গরম গরম ভাত ভাজা একদম রেডি হয়ে গেছে, তো এখন এই যে শুভ্র খেতে বসেছে, আর পিকেও দেখো ওর থালা থেকে ভাগ বসাচ্ছে, তো অন্য কিছুই খাবে না, শুধু একটু ডিমটা নেবে এই আর কি। কি খাচ্ছিস তুই? ডিম খাচ্ছিস? দেবে না ওকে, ডিম দেবে না। দেখো বল, ব্রেকফাস্ট করতে হবে না? বলে এতকাল পর এখন এগুলো শুরু হয়েছে। হেলদি ব্রেকফাস্ট, হেলদি ব্রেকফাস্ট। দুপুরে ভাত খাবি তো? এই যে এখন খাচ্ছি সেই সব চলে যাবে। তো যাই হোক, দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, ঘুমিয়ে পড়েছি। তো আমি চেষ্টা করি যে মানে দুপুরে না ঘুমানোর, দুপুরে ঘুমালে না রাতে আর একদম ঘুম আসতে যায় না, মানে অনেক দেরি হয় ঘুম আসতে, তো ওই জন্য দুপুরে ঘুমাই না। কিন্তু ওই যেটা হয়, ওয়েদারটা ঠান্ডা, তো খেয়ে দিয়ে একটু কম্বলের মধ্যে এলেই মানে ঘুম পেয়ে যায়। তো যাই হোক, একটু ঘুমিয়ে পড়েছিলাম, তো ঘুম থেকে উঠেছি, এখন এই যে কটা বাজে, তো এই যে 7:40 মতো হবে। তো কি হয়েছে আজকে, অ্যাকচুয়ালি আজকে না একটা স্পেশাল ডে, মানে আমার আর শুভ্রর কাছে তো খুবই স্পেশাল এটা। তো আজকে হচ্ছে অ্যাকচুয়ালি আমার লিগাল অ্যানিভার্সারি, মানে আমার বিয়ে যে ডেট তার কিছুদিন আগে আমার রেজিস্ট্রি হয়েছিল আমাদের বাড়িতে, মানে আমার বাবার বাড়িতে, তো সেটা ছোটোখাটো একটা অনুষ্ঠান নিয়ে, তো আমার রেজিস্ট্রি হয়েছিল ওই দিনকে, মানে একটা এঙ্গেজমেন্ট টাইপের হয়েছিল। তো এই ডেটে হয়েছিল যেহেতু, মানে এই ডেটটাতে আমাদের রেজিস্ট্রি হয়, তো অফিসিয়ালি এটাই আমাদের মানে ম্যারেজ ডেট যেটা বলে। তো যাই হোক, এই ডেট তো সেলিব্রেট করার কিছু না, যেহেতু বিয়ের এখন বেশ কয়েক বছর হয়ে গেছে, তো এখন আর সেরকম না, কিন্তু যেটা হয় নিজেদের একটা ভালো লাগাতে থাকে। তো শুভ্র ওই যে বললাম, ও স্পেশাল দিনগুলোতে আর কিছু করুক না করুক, আর কিছু আনুক না আনুক, মানে ফুল আমার জন্য নিয়ে আসবে, আর গোলাপ তো আনবেই। তো আমি ভেবেছিলাম হয়তো এতদিন হয়ে গেছে, হয়তো হয়তো কিছু আনবে টানবে না বা যা হোক কিছু, তো দেখছি আসার সময়, এই যে অফিস থেকে ফেরার সময় এই যেটা নিয়ে এসছে, তো দেখাচ্ছি পরে ব্যাক ক্যামেরায়। তো প্রচুর গোলাপ টোলাপ দেওয়া আছে, তো যাই হোক এটা নিয়ে এসছে, আর একটা চকলেট নিয়ে এসছে আমার জন্য, যদিও না ইদানিং চকলেট আমার ভালো লাগে না, কেন জানি না আমার কোনো চকলেটই এখন ভালো লাগে না। আর একটু কাবাব নিয়ে এসছে, আর বলেছে আজকে রাতে কিছু রান্না করবে না, যদিও দুপুরে তো আমার রান্নাবান্না হয়েই গেছে করা, তো বললো সব ফ্রিজে রেখে দাও, আমি একবারে দুপুরে করে রাখছি, যেহেতু এখন ঠান্ডা পড়ে গেছে, খুব আর রাতে ইচ্ছা মানে উঠার ইচ্ছা করে না তখন করতে, তো দুপুরে একবারে করে রাখি, রাতে শুধু ভাতটা করি। তো বললো কিছু করতে হবে না, আমি আজকে রাতের খাবারটা আমরা অর্ডার দেব। এবার এই ঠান্ডার মধ্যে কে যাবে, আর পিকো রয়েছে, ওই জন্য আর ভালোও লাগে না ওকে রেখে কোথাও যেতে, তো বললো আমরা অর্ডার দিয়ে নেবো, আজকে রাত্রেটা আমরা বাইটু বাই মানে বাইরের খাবারই খাওয়া দাওয়া হবে। তো এরকম ভালোই হলো, আজকে আমার রান্নাটা ঝামেলা। তো যাই এখন গিয়ে ভাবছি একটু কফি করবো, কারণ সন্ধ্যাবেলা আমার অত কফি টফি মানে ভালো লাগে না, আমার অত নেশাও নেই ওসবের, তোকে একটু কফি করে দিই আর কাবাবটা একটু খাই, আর তারপরে আমার রাতে তো আজকে রান্নাবান্নার কোনো ঝামেলা নেই। তো চলো তোমাদের এই ফুলের ইয়েটা বুকেটা দেখাই।
তো দেখো, এই যে এই বুকেটা নিয়ে এসেছে, তো আমার তো গোলাপ খুবই ভালো লাগে। তো এখানে এই যে বেশ কয়েকটা ব্যাঙ্গালোর রোজ আছে, তো এই যে হলুদটা, তারপরে এই পাশের এই পিঙ্ক কালার এইটা, তারপরে এইটা দেখো বেশ দুটো কালারের মিক্সড আছে এইটা, তারপরে এই যে পাশে একটা সাদা আছে, সাদা ঠিক না, এটা অফ হোয়াইট কালার বলতে পারো, একদম সাদা না। তো এই একটা, এগুলো হচ্ছে ব্যাঙ্গালোর রোজ, আর এই দুটো নর্মাল, এই লাল দুটো তো নর্মাল আমাদের লোকাল যে রোজগুলো হয়, আর এই যে ওপরে না ওই যে সেই বড়ো যে চন্দ্রমল্লিকাগুলো হয় না, এই ফুলগুলোর কী একটা নাম আছে আমি না ঠিক জানি না, আর এই যে ওপাশে জিপসি দিয়ে বেশ সুন্দর করে সাজানো, এই যে। তো এটা না ও কোনো বাড়ি ভোলে না, মানে মানে কিছু যদি নাও থাকে, মানে হয়তো পেলো না বা কিছু হলো, ও দুটো গোলাপ আনলেও আনবে, কিন্তু আমাদের মানে যে কোনো স্পেশাল ডেতে তেও ফুল দিতে আমাকে ভোলে না, মানে গোলাপ আমাকে দেবেই দেবে। তো আমার তো ভীষণ ভালো লাগে। আর দেখো, আর সব থেকে বড়ো কথা জানো তো, গন্ধটা, মানে এই ফুলের যে স্মেলটা হয় না, জানো তো ব্যাঙ্গালোর রোজে না অত ভালো স্মেল হয় না, যেটা আমাদের এই লোকাল যে এই লাল গোলাপগুলোতে হয়। তো যাই হোক, আমার কাছে তো খুবই ভালো লাগে এইগুলো, তো মানে এইগুলো না ছোট ছোট পাওনা এক একটা। তো এইগুলো জানো তো মানে ছোট ছোট এক একটা পাওনা, মানে ভালো লাগে যে অ্যানিভার্সারি বলো, জন্মদিন বলো, মানে বিশাল একটা এক্সপেন্সিভ গিফট হতে হবে যেটা আমি আর 5 জনকে দেখাবো, ওই জিনিসটা না আমার মধ্যে কোনো দিনই নেই। হ্যাঁ, কিন্তু আমাকে কম বেশি সবসময়ই দেয় কিছু, কিন্তু সব কিছু না আমি মানে শো অফ করা সেটা আমি কোনো দিনই করি না, যে হ্যাঁ দেখো আমাকে এটা দিয়েছে ওটা দিয়েছে। হ্যাঁ, টুকটাক কয়েকটা জিনিস হয়তো দেখালাম এটা ওটা, কিন্তু মানে সেরকম আমি কখনো দেই না, কারণ এটা হচ্ছে আমাদের নিজেদের পার্সোনাল ব্যাপার। কিন্তু ফুলটা মানে এগুলো না আমার কাছে খুব ভালো লাগে, মানে ও শুধু তাই না, মানে মাঝে মাঝে যেটা হয় মানে কিছুই না, হয়তো মানে হয়তো অনেকে বলবে যে বাবা একটু ন্যাকামি বেশি ওই এসবও কিছু না, হঠাৎ হয় মানে হুটহাট হয়তো মাঝে মাঝে আমাদের একটু রাগারাগি হলো ও, তাহলেও মানে আমাদের বিয়ে অলমোস্ট 4 বছর হতে যায়, মানে এই বছর 4 বছর হবে, তারপরেও মানে হুটহাট যদি আমাদের রাগ হয় বা কিছু হয়, ও তখনও না আমার জন্য ফুল নিয়ে আসে, মানে গোলাপ, ও জানে যে এটা আনলে মোটামুটি আমি ঠিক। তো যাই হোক, সেই ইয়েগুলোতেই নিয়ে আসে। আর গোলাপ দিতে মানে তোমরা যারা আমার নিয়মিত ভ্লগ দেখো তো দেখেছো, মানে আজ পর্যন্ত মানে কোনো স্পেশাল দিনগুলোতে গোলাপ আনতে ভোলে না, মানে এরম একটা। তো চলো যাই, এবার একটু কফি করে নিই, তারপরে আবার খেয়ে দিয়ে নিই, তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। তো এই যে আমার বর এখন কাবাবগুলো খেতে ব্যস্ত, আর পাত্তাই দিচ্ছে না, আর ফোন টিপতে ব্যস্ত, তাই তো? আর এই যে বেচারা ওকে দেওয়া হচ্ছে না, ও তো মন খারাপ করে বসে রয়েছে, তাই তো? মন খারাপ করে বসে রয়েছে, কিন্তু আমরা ওকে কেনা জিনিস এখন খুব একটা দিই না, যেহেতু ওর কিছুদিন আগে খুব মানে শরীরটা খারাপ হলো, তাও জানি একটুখানি তো দিতেই হবে, কিছু করার নেই, লাস্টে ওটা লাস্টে। আর এই যে আমার বরের খিদে পেয়েছে, তাই একটু বললো ম্যাগি করে দাও, আমার জন্য এগুলো নিয়ে এলো, অথচ এখন ওকে ম্যাগি করে দিতে হবে। আর এই যে আমি ফুলটা নিয়ে বসে আছি, আর কি করব, আমি তো খাবো না, আমাকে দেবেও না, বাইরের জিনিস বন্ধ খায় না। হ্যাঁ হ্যাঁ, বাইরের জিনিস বন্ধ, আমার কি পেট খারাপ করেছে নাকি? দেখ পিকো দিচ্ছে না, আর তোমার কালকে পেট খারাপ হবে, কাউকে না দিয়ে একা একা খাচ্ছ, খুব ভালো লেগেছে বল। এ না, এটা খাই না, এটা নে 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 নে, আমি তোর কানে গুঁজে দিই, এরকম আয় কানে গুঁজে দিই, দেব এরকম করে তোর কানে গুঁজে দিই, খাবো বলে চুপচাপ বসে আছি। ওই দেখো একেবারে নাল ঝোল সব পড়ে গেল গো, একটু দাও। তো তোমাদেরকে তো আগেই বললাম যে শুভ্র বলেছে আজকে আমাদের ডিনারটা অর্ডার করা হবে রেস্টুরেন্ট থেকে। তো যাই হোক, এখানে আমাদের অপরাহ্নে বলে একটা রেস্টুরেন্ট আছে, তো এখানকার খাবার আমরা আগেও খেয়েছি, খুব ভালো করে, তো সেখান থেকে আমরা জোম্যাটোতে অর্ডার করে নিয়েছিলাম। তো এখানে নেওয়া হয়েছিল চিকেন স্ট্রিপ, আর এখানে এই যে মিউনিস দিয়ে একটা সস করে দিয়েছিল, আর এখানে না এটা চিকেন মানে চিজ স্টিক এরকম কিছু একটা নাম ছিল, যাই হোক আমি ভুলে গেছি। আর এখানে ডেজার্টে ছিল গুলাব জামুন, আর এটা কিন্তু হট গুলাব জামুন যেটা সেটা ছিল, মানে জানি না ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে, এটা কিন্তু অনেকটাই বড় আর খুবই সুন্দর। আর এদিকে ছিল হচ্ছে বাটার নান,
আর হচ্ছে এই যে স্যালাড, তো স্যালাডে শসা আর পেঁয়াজ ছিল। আর যেটা আমার সব থেকে ভালো লেগেছে সেটা হচ্ছে এই যে চিকেন বাটার মশালা। তো এটা ফার্স্টে যখন ওপেন করা হয়েছিল মানে এতটা স্পাইসি না, আমি ভাবছিলাম যে খাওয়া যাবে তো, পুরো লাল টকটক করছে, মানে হয়তো খুব ঝাল হবে, কিন্তু না, এটা সত্যিই খুব ভালো হয়েছিল। আর ছিল আজকের মেন ইনগ্রিডিয়েন্টস, তো সেটা হলো হান্ডি বিরিয়ানি। তো এটা কিন্তু খুব সুন্দর ছিল, আর এত সুন্দর করে ওরা প্যাক করে দিয়েছিল না, যে মানে আমরা ডেলিভারি অলমোস্ট 1 ঘন্টা পর গিয়ে আমরা খাওয়া দাওয়া শুরু করেছি, মানে তখনও এটা দারুণ গরম ছিল। তো আজকে ডিনারটা তো আমাদের দারুণ হয়েছে। আর সত্যি বলতে কি জানো তো, আমার না রেস্টুরেন্টে বসে খাওয়ার থেকে বাড়িতে মানে অর্ডার করে খেতে না বেশি ভালো লাগে, তোমরা কি বলো? তাই না, বেশ আয়েস করে খাওয়া যায়। তো চলো আমাদের সেই লিগ্যাল অ্যানিভার্সারি ডেটের কিছু ফটো তোমাদের সাথে শেয়ার করি। তো এই যে এখানে একটা কেক আনা হয়েছিল, তো দুজন দুজনকে রিং পরিয়েছিলাম, সেই রিংটা মানে রিং দুটো রয়েছে। আর এখানে এই যে রেজিস্ট্রি সব ফর্মালিটিগুলো ফিল আপ করা হচ্ছিল, এই যে বাবা মা উইটনেস হিসাবে সাইন করেছিলেন। তো যাই হোক, এইভাবে দিনটা তো ভালোই কাটিয়েছিলাম, মানে এখনও মনে পড়ে, মনে হয় এই তো সেদিনকে হলো সব কিছু। তো যাই হোক, দেখতে দেখতে কয়েকটা বছর পেরিয়ে গেল, তো আজকে দিনটা তো ভালোই কাটালাম। তো যাই হোক, তোমরা প্রে করো আমরা যেন সবসময় এইভাবে থাকতে পারি, মানে নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা যেন আমাদের খুব ভালো থাকে। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক শেয়ার করো, যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো আবার একটা নতুন ভিডিওতে দেখা হবে, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।